থালা। পোড়া রুটি নিয়ে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরি পরীক্ষার্থীদের, টাকা উদ্ধার ইস্যুতে বিরোধীদের সাথে সরব অরাজনৈতিক হবু শিক্ষক শিক্ষিকারাও। সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান শিল্পমন্ত্রী তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা দেবীর দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 52 কোটি টাকা এবং তৎসহ 5 কেজি সোনা এবং চাকরি প্রার্থীদের লিস্ট এবং বিভিন্ন দুর্নীতির তথ্য প্রমাণ ইডির তৎপরতায় প্রকাশ্যে এসছে সাধারণ মানুষের কাছে। তাতে একদিকে যেমন বিরোধী সিপিআইএম বিজেপি কংগ্রেস সরগম রাজনৈতিক ময়দান, তেমনই ক্ষোভে ফেটে পড়েছেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তাদের দাবি, দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায়ের কোটি কোটি টাকা আত্মসাতের জন্য চাকরি পায়নি মেধাযুক্ত চাকরি পরীক্ষার সফল হওয়া যুব সমাজ। আজ রাজ্যের বিভিন্ন জেলার মতো নদিয়া কৃষ্ণনগর ডিএসপি ভবনের সামনে নুন তরকারি ছাড়া ভাতের থালা এবং পোড়া রুটি নিয়ে বিক্ষোভ দেখায় তারা। টেট পাশ করা ছাত্রছাত্রীরা এই নিয়ে চোর ধরো জেলে ভরো অভিযানে পোস্ট অফিসের মোড়ে টেট পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের আন্দোলন এবং পথ অবরোধ করে বেশ কিছুক্ষণের জন্য। ব্যাপক এই দুর্নীতি প্রকাশ্যে আসতেই তারা অসহায় বোধ করেন। আরও তাদের দাবি, মুখ্যমন্ত্রীর কথা দেওয়া সত্ত্বেও তারা আরটিআই করে দেখেছেন। মাত্র 9000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে এই পর্যন্ত, তাই মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি পূরণ করুক এমনটাই দাবি তাদের। সমবেত হয়েছে প্রত্যেকে আমরা 2014 নট ইনক্লুডেড প্রার্থী। আমাদের প্রকৃত দাবি হচ্ছে আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরকে পাইয়ে দেওয়া, কিন্তু শিক্ষামন্ত্রী থেকে শুরু করে ওপরমহল প্রত্যেকেই আমাদের এই ন্যায্য পাওনা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। তাই মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সমস্ত ওপরমহলের কাছে আমাদের একান্তই অনুরোধ, অযোগ্যদের বঞ্চিত করে আজকে আমাদের যোগ্যদের, যে সমস্ত আমরা মেধাটা রাস্তায় পড়ে রয়েছি, প্রত্যেক মেধাদেরকে সঠিকভাবে এবং যথাযথভাবে নিয়োগ করুন, এইটাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত প্রতিশ্রুতি। আজকে আপনাদের প্রোগ্রামটা কি? আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে কৃষ্ণনগর ডিপিএসসি অফিসে আমাদের এই প্রকৃত দাবিটা তুলে ধরার জন্য এবং যে সমস্ত বঞ্চনা হয়েছে সেই বঞ্চনাটাকে মানে প্রতিবাদ করার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি এখানে, সেই উদ্দেশ্যে আমরা রওনা হব। আপনার পরিচয়? আমার নাম পলাশ বিশ্বাস, আমি নদিয়া থেকে এসেছি। 2020 মুখ্যমন্ত্রী আমাদের নবান্নের সভাঘর থেকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা 2014 নট ইনক্লুডেড মানে ক্যান্ডিডেট রয়েছে টেট পাস সবাইকে নিয়োগ দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও অবধি সে পালন করা হয়নি। আর আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন যে কী হারে দুর্নীতির কবলে আমরা পড়ে গেছি, আমরা বঞ্চিত হয়ে রয়েছি, যার ফলে আমাদের নিয়োগটা এখনও পর্যন্ত হয়নি। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারবার করে অনুরোধ জানাচ্ছি যে আমরা যারা নট ইনক্লুডেড পড়ে রয়েছি বাকি তাদের জন্য নিয়োগের ব্যবস্থা করে। এবং আমরা এটাও দেখেছি যে মুখ্যমন্ত্রী 20,000 ক্যান্ডিডেট সবাইকে নিয়োগ করার কথা বলেছিলেন, কিন্তু আমরা আরটিআই করে দেখেছি 9,000 সামথিং নিয়োগ হয়েছে, এখনও বিপুল সংখ্যক ক্যান্ডিডেট পড়ে রয়েছে। তাহলে কেন আমরা রাস্তায় এরকমভাবে ঘুরবো আপনারা বলতে পারেন? আমি সেই মুখ্যমন্ত্রীর কাছে আমার সেই শুধু এই কথাই বলতে চাচ্ছি যে আপনি আপনার প্রতিশ্রুতি পালন করুন, আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন। ম্যাডাম, আমরা পাচ্ছি না, আমাদের এই শুকনো ভাতে লবণের ব্যবস্থা করে দিন, আমরা তো ভাতই জোগাড় করতে পাচ্ছি না, এই লবণটা তো অনেক দূরের ব্যাপার। আমাদের এই শুকনো ভাতে হ্যাঁ সেটা তো সমস্তভাবে এগুলো সব আমাদের চোখের জল, চোখের জল আমাদের আমাদের বঞ্চিত করে সেই জায়গায় টেট ফেল যারা তাদের টাকা দিয়ে লোক চাকরি দিয়েছে, সাদা খাতা জমা দিয়ে তারা চাকরি দিয়েছে, আমরা সেই চাকরিটা পাইনি। আমরা চাইছি যারা আমরা যোগ্য, আমরা টেট পাস, আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি, আমরা যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট রয়েছি প্রত্যেককে অবিলম্বে অতি সত্য আমাদের সেই বঞ্চনা থেকে আমাদের বাঁচাতে হবে, আমাদের নিয়োগ করতে হবে, সেটাই ম্যাডামের কাছে আমার একান্ত কর্ম আমাদের প্রত্যেকে। আমরা এবং এই আন্দোলন শুধুমাত্র নদিয়া জেলায় নয়, এটা সারা পশ্চিমবঙ্গে চলে সেই আন্দোলন। আমার নাম গৌতম দাস, আমি 2014 মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।